প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে যাদের এই অক্লান্ত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের এই বিজয় এসেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে তাদেরকে আমি স্মরণ করছি। আমি বলতে চাই দেহহীন কণ্ঠে দীর্ঘ 9 মাস রক্ত কই যুদ্ধের মাধ্যমে যারা তাদের জীবন বাজি রেখে এই বাংলাদেশের বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছিল এবং এদেশের মানুষের শিক্ষানীতি, এদেশের মানুষের স্বাস্থ্যনীতি, এদেশের মানুষের থাকার অধিকার, বেঁচে থাকার অধিকার, সকল অধিকার ফিরিয়ে আনার জন্য, পুনর্বহাল করার জন্য যারা তাদের জীবনের সর্বোচ্চ মূল্যবান প্রাণ দিতে তারা কুণ্ঠাবোধ করে নাই, তারা পিছায় নাই, আজকের দিনে আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা ওনাদেরকে শাহাদাতের দরজা নসিব করুন, সবাই বলি আমিন। আমি আর বলতে চাই আমাদের এই দেশ যদি আজকে স্বাধীন না হতো, এই রক্তকই সংগ্রামের মাধ্যমে যদি বিজয় অর্জন না হতো, তাহলে আজকে আমরা দাসে পরিণত হতাম, আমাদের কোনো অধিকার থাকতো না, নিজস্ব কোনো মতামতের কোনো উপায় থাকতো না, আজকে আমরা স্বাধীন রাষ্ট্রে যেভাবে বসবাস করছি সেরকম একটা রাষ্ট্র আমরা পেতাম না। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। 1972 সালের 22শে জানুয়ারি এই মহান 16ই ডিসেম্বর যে বিজয় দিবস, সেই বিজয় দিবস উদযাপন করার জন্য রাষ্ট্রীয়ভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়, সেই প্রজ্ঞাপন জারির পর থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের এই দেশের সাধারণ নাগরিক থেকে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত সকলের পক্ষ থেকে বিজয় দিবস হিসাবে এই দিনটিকে আমরা উদযাপন করে আসছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই দিনটাকে ছুটির দিন এবং মহান বিজয় দিবস হিসাবে আমরা পালন করে আসছি। আজ দীর্ঘ 50 বছর পর সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে এই বাংলার সকল মানুষ। সেই সুবর্ণ জয়ন্তীতে আমরা আজকে আনন্দিত এবং গর্বিত যে আমরা একটা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে সেই সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে আমরা পারছি। আমি আমার কথা আর দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই এই স্বাধীন বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, যে কারণে রক্তের বিনিময়ে বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য তারা জীবন দিয়েছে, যে কারণে এদেশের মানুষ, অসংখ্য মানুষ তাদের সম্ভ্রম হারিয়েছে, ইজ্জত হারিয়েছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই অধিকার আমরা কিন্তু আজও আমরা পাই নাই, সেই অধিকার থেকে আমরা আজও বঞ্চিত আছি। এদেশের মানুষ চিকিৎসার অভাবে মারা যাবে, এদেশের মানুষ অনাহারে মারা যাবে, এদেশের মানুষ বাসস্থানের অভাবে রাস্তায় পড়ে থাকবে, এই জন্য এদের স্বাধীন হয় নাই। এদের স্বাধীন হয়েছিল এদেশের মানুষ সুখী সমৃদ্ধি জীবন করবে, চিকিৎসার অধিকার ফিরে পাবে, স্বাস্থ্যের সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং সুন্দর আবাসন গড়ে তুলবে, সুখী সমৃদ্ধশালী জীবন করবে, সুন্দর সমাজ করবে, সুশীল সমাজ করবে এবং সুখময় একটা শান্তির রাষ্ট্র কায়েম হবে, এটাই চেয়েছিল এই দেশের সাধারণ মানুষ। যে কারণে সবাই যার কাছে যা ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তারা সবাই সাড়া দিয়েছিল, সবাই তখন সৈনিক হিসাবে ভূমিকা পালন করেছিল। আর এরই ফলশ্রুতিতে এই দেশ এই অল্প সময়ের মধ্যে স্বাধীনতা অর্জন করেছে, আজ মহান বিজয় দিবস আমরা উদযাপন করতে সক্ষম হয়েছি। আমাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আজকের এই মহান বিজয় দিবসে আমি বলতে চাই যে উদ্দেশ্যে আমাদের এই বিজয় অর্জন হয়েছিল, বিজয় চিনিয়ে এনেছিল, সেই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি, আমরা যেন সেই ফলাফল উপভোগ করতে পারি, আমরা ফিরে পাই স্বাস্থ্যের অধিকার, আমরা ফিরে পাই সামাজিক অধিকার, আমরা যেন আজ কোনো অবস্থাতেই কোনো দিক দিয়ে আমরা বঞ্চিত না থাকি, আমরা যেন আমাদের সেই অধিকার ফিরে পাই।
এটাই হোক আজকের এই 50 বর্ষপূর্তি সুবর্ণ জয়ন্তীতে আমাদের আশা এবং আমাদের চাওয়া পাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা সবাই শুভ হোক আজকের এই সুবর্ণ জয়ন্তী বিজয় দিবস শুভ হোক শুভকামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।